আজকে আমরা ক্লাস ইলেভেনের ফোর্থ চ্যাপ্টার সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ফার্স্টে যে আমি পয়েন্টটা দেখেছি সফটওয়্যার, অর্থাৎ হোয়াট ইজ সফটওয়্যার, সফটওয়্যারটা কি না, একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্য বা নির্দেশাবলী দ্বারা ওই কম্পিউটারটাকে পরিচালনা করা হয় তাকেই কম্পিউটারের সফটওয়্যার বলে। কি বললাম, একটা কম্পিউটার যখন আমাদের তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্যগুলো রয়েছে বা নির্দেশগুলো রয়েছে, সেই নির্দেশগুলি দ্বারা কম্পিউটারকে পরিচালনা করাবে তাকে সফটওয়্যার বলবে। যেমন আমরা বলতে পারি যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি, পেজ মেকার, কোরেল ড্র, এমএস ডস, উইন্ডোজ, সবই হচ্ছে এক একটা কিন্তু সফটওয়্যার। এবং সফটওয়্যারের যে শ্রেণী বিভাগটা আছে, ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার, সেগুলো আমি পরে ডিটেলসে আলোচনা করব পরের ক্লাসে। আজকে জাস্ট সফটওয়্যার জিনিসটা কি আমি সেটা বললাম এবং কিছু এক্সাম্পল দিলাম। তারপর দেখো আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি না, কম্পিউটার নিজের থেকে কোনো কাজ করতে পারে না, কম্পিউটার ক্যান নট থিঙ্ক, দে আর অনলি টুলস, কাজ করতে পারে না। তাহলে সমস্যা সমাধানের জন্য উপযুক্ত নির্দেশের মাধ্যমে সমাধানের পদ্ধতিটা বুঝিয়ে দিতে হয়। এবং কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য যে সমস্ত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত, হ্যাঁ, এগুলির বিন্যাসের নিয়ম মিলিয়ে তৈরি হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মাথায় রাখতে হবে, অর্থাৎ সমস্যা সমাধান বা যে কোনো নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে যে পরপর নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের সমষ্টিকেই প্রোগ্রাম বলে। এবার এবার যে সেটা বাংলা, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষার মাধ্যমে মনে আমরা যেরকম প্রকাশ করি, ঠিক একইভাবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন ভাষা বা ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন আমরা জানি C++, জাভা, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আমরা জানি। বোঝা গেল, অর্থাৎ কি বললাম যে সমস্যা সমাধানের জন্য যে সমস্ত কাজগুলো করা হয় সেই কাজগুলো যদি কাজগুলো সম্পাদনের উদ্দেশ্যে ঠিক কাজগুলো সম্পাদনের যে পরপর যে নির্দেশগুলো পাঠানো হবে সেই নির্দেশের সমষ্টিটাকেই প্রোগ্রাম হবে, সেটাই এবার যে ভাষায় ইউজ করা হচ্ছে সেই জন্য এটা একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার কম্পিউটারে প্রোগ্রাম লেখার জন্য, যে প্রোগ্রামিং বা প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজের ভাষাগুলো ব্যবহার করা হয় তাকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবে। এই দুটি ভাগে ভাগ করে, একটা হচ্ছে কি সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা আছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আমাদের জানতে হবে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি না, সমস্ত সিস্টেম সফটওয়্যারগুলি সিস্টেম প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রাম। যেমন অপারেটিং সিস্টেম, মানে যেমন ধরো অপারেটিং সিস্টেম বলতে আমরা বলতে পারি আমাদের এখন উইন্ডোজ সিরিজ বলতে পারি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, হ্যাঁ, আগে ছিল উইন্ডোজ XP, ভিস্তা, এই ধরনের সবই এক একটা অপারেটিং সিস্টেম। তাহলে সিস্টেম সফটওয়্যার প্রোগ্রামিং সেইগুলোই, মানে যে সমস্ত সিস্টেম সফটওয়্যারগুলো যেগুলো দিয়ে সিস্টেমই প্রোগ্রামিং ভাষায় লিখিত সেটাই আমরা বলবো সিস্টেমিং প্রোগ্রাম। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আবার কি না, যেগুলো কম্পিউটারে ব্যবহারকারীগণ নিজের প্রয়োজনে, নিজস্ব প্রয়োজনে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনার জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংটা ব্যবহার করে। ঠিক আছে, তাহলে নিজের জন্য যে অ্যাপ্লিকেশনটা প্রয়োগ করা হচ্ছে সেটাই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। এইটা তিনটে ভাগ আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, হাই লেভেল, লো লেভেল, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি না, যে এরকম ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংরেজি শব্দ এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে প্রোগ্রামিং লেখা হয় তাদের আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। কি বলছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা না, যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংরেজি শব্দ বা গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। এই যেমন বেসিক, সি আছে, C++, ফরট্রেন, কোবল, সবই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধে অসুবিধে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ সরল, ফলে সহজে ওটা লেখা যায়, কিন্তু হাই লেভেল আবার লিখতেও অনেক সময় কম লাগে। আর এই ভাষা ভাষায় লেখাটা ইংরেজি হওয়ার ফলে সকলেই বুঝতে পারে। অসুবিধে কি না, এই ভাষা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না। আমরা জানি যে কম্পিউটার তো ইংরেজি ভাষা বোঝে না, কম্পিউটার বোঝে বাইনারি ভাষা, তাহলে 0 and 1,
তাহলে এই ভাষা তো কম্পিউটার বুঝতে পারে না, তাহলে এই ভাষাকে কি করতে হয় না কম্পাইল করতে হয়। কম্পাইল করে কি করা হয়, ইংলিশ ভাষাটাকে মেশিন কোডে নিয়ে যেতে হয়, মেশিন কোডে পরিবর্তন করতে হয়, তবেই কম্পিউটার বোঝে। এই জায়গাটা একটু সমস্যা আছে। তাহলে আমরা কি জানলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, না যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংরেজি এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে প্রোগ্রামিং লেখা হয় তাদেরই আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো। যেমন বলেছি সি, সি প্লাস প্লাস, পাসকেল, ফরট্রান সবই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে সুবিধা হচ্ছে সহজে লেখা যায়, সময় অনেক কম লাগে এবং ইংরেজিতে হয় সবাই বুঝতে পারে। আর অসুবিধাটা কি না, এই ইংরেজি ভাষা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, এই ভাষাটাকে কম্পাইল করে মেশিন করে পরিবর্তন করতে হয়, তবেই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা মেশিন বুঝতে পারে। এটা একটা বেশ সমস্যা। এরপর আসছি আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কি না, যে ভাষার ক্ষেত্রে প্রতিটি সোর্স কোডকে সরাসরি মেশিন কোডে রূপান্তরিত করা যায় তাকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন বিভিন্ন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সরাসরি কী করে কোডকে মেশিন কোডে নির্দেশ দিয়ে দেবে। সুবিধা কি না, কম্পিউটার সরাসরি ল্যাঙ্গুয়েজ পড়তে পারছে, ফলে ল্যাঙ্গুয়েজের লেখা প্রোগ্রাম কম্পিউটার অতি দ্রুততার সঙ্গে সেই কাজটা করতে পারছে। আর অসুবিধা কি না, যেহেতু মেশিন কোডের মাধ্যমে লেখা তাই এটি মেশিনের উপর নির্ভরশীল, এর মেশিন কোডগুলো খুবই জটিল, তাই এই ল্যাঙ্গুয়েজ লেখা কিন্তু একটু অসুবিধাজনক। তাই আমরা দেখি যে আমরা সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয় বা লেখি সবই কিন্তু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, কারণ ইংরেজি হয় এটা আমাদের পক্ষে অনেক সুবিধে। এবার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো মেশিন ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ভাষা। এই ল্যাঙ্গুয়েজ কতগুলো সংকেত বা কোডকে, মানে কতগুলো সংকেত বা কোডকে একত্রিত করে কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো লেখা হয়। নিমোনিক্স, নিমোনিক্স ব্যবহারের ফলে সুবিধা হচ্ছে যে নিমোনিক্স ব্যবহারের ফলে এই ল্যাঙ্গুয়েজগুলো মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক সহজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় কম্পিউটার অনেক সহজেই এই ভাষা বুঝতে পারে, ফলে এই ভাষা লেখা প্রোগ্রাম কম্পিউটার খুব তাড়াতাড়ি অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করে। অসুবিধা কি না, এই ভাষা মেশিনের উপর নির্ভরশীল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তুলনায় এই ভাষা অনেক বড় নির্দেশে ব্যবহৃত হয়, আর এই ভাষায় লেখা প্রোগ্রাম চালানোর জন্য অ্যাসেম্বলারের অবশ্যই প্রয়োজন, যা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত। নিশ্চয়ই এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাহলে মেশিন তো বুঝতে পারবে না, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমাকে আগে মেশিন ল্যাঙ্গুয়েজে আনতে করতে হবে, তার জন্য অ্যাসেম্বলার ইউজ করা হয়, এই যেটা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে আনতে সহযোগিতা করে। এটা এই এই চ্যাপ্টারের একটা জাস্ট ফার্স্ট পার্ট আজকে শুরু করলাম। নেক্সটে আমরা ওই সফটওয়্যারের শ্রেণীবিভাগগুলো করব, অর্থাৎ এই চ্যাপ্টারের অনেকটা ডিটেলস আমরা নিয়ে আলোচনা করব। এটা একটু ভালো করে দেখে নিও।